সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়টা। সম্ভাবনা অধ্যায়টার আমরা মৌলিক বিষয়গুলো থেকে যে ম্যাথগুলো সেগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। তো স্যার প্রেজেন্টেশনে সেটা দেখিয়ে দিচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে সম্ভাবনা, যেটাকে আমরা সম্ভাব্যতাও বলতে পারি। তো এই অধ্যায়টাতে আমরা আসলে কি কি শিখি সেই সম্পর্কে এখানে একটু ধারণা দেওয়া আছে। এই অধ্যায়টাতে আমরা আজকে শিখবো হচ্ছে সম্ভাবনা কি, সম্ভাবনার ধারণাটা ব্যাখ্যা করতে পারবো। এর পাশাপাশি সম্ভাবনা অধ্যায়টার জন্য প্রথম যে বিষয়গুলো আমাদের জানতে হয়, কিছু ডেফিনেশন, সংজ্ঞাজাতীয় কিছু ব্যাপার যেটা আমাদের না জানলে মূলত সম্ভাবনা টোটালি বুঝে যাবে না, সেগুলো যেমন দৈর্ঘ্য পরীক্ষা, ঘটনা, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সমসম্ভাব্য ঘটনা, নমুনা বিন্দু ও নমুনা ক্ষেত্র, এই জিনিসগুলো লাগবে। সম্ভাবনার সহজ ও বাস্তবভিত্তিক সমস্যা সমাধান করতে পারবো এই ক্লাসটাতে আমরা। তো দেখো এখানটাতে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছি, আবহাওয়ার পূর্বাভাস। ঠিক আছে, আবহাওয়ার পূর্বাভাস আমরা এটা সম্পর্কে তো জানি যে আজকে আগামীকাল বৃষ্টি হবে না রোদ হবে, আবার পূর্বাভাসে আমরা সেটা জানতে পারি। আর একটা ছবি আছে যে শাইনি সূর্যের আলো দেখা যাচ্ছে, এখানে আমরা চারটা ছবি দেখতে পারতেছি স্ক্রিনে। তোমরা কি দেখতেছো স্ক্রিনে ছবিগুলো? স্যার এই যে ছবিগুলো থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারি যে আবার পূর্বাভাস থেকে আমরা কি জানতে পারি। আবার পূর্বাভাস থেকে জানতে পারি যে আগামীকাল কি আসলে বৃষ্টি হবে, ঝড় হবে, নাকি রৌদ্রোজ্জ্বল হবে, এই বিষয়গুলো। এটা কি সম্ভাবনা না যে আগামীকাল বৃষ্টি হতে পারে নাও হতে পারে, আগামীকাল রোদ থাকতে পারে নাও থাকতে পারে? এটা সম্ভাবনা কতটুকু আছে আমরা নিজেরা নিজেরা তো বলি। এই বিষয়গুলো কিন্তু সম্ভাবনার অংশ, সম্ভাবনা জিনিসটা এই বিষয়গুলো আলোচনা করে। সুন্দর সকাল কিংবা ঝড় বৃষ্টি বা বন্যার সম্ভাবনা আছে কিনা সেটা কিন্তু আমরা জানতে পারি হচ্ছে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে। এবার দেখো সম্ভাবনা জিনিসটা কি, কোন ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। তাহলে আমরা আগের চিত্রটাতে দেখলাম যে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা সম্ভাবনার মাধ্যমে বের করতে পারি, এটা হচ্ছে সম্ভাবনা। দৈর্ঘ্য পরীক্ষা, প্রথম টপিক হচ্ছে দৈর্ঘ্য পরীক্ষা। দৈর্ঘ্য পরীক্ষা জিনিসটা কি, যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈর্ঘ্য পরীক্ষা বলে। ঠিক আছে, আমরা ক্রিকেট খেলায় দেখি যে টস করে, হ্যাঁ কে আগে ব্যাটিং করবে এটা তো আমরা বলতে পারি না। টস করার পর ধরো বাংলাদেশ ইন্ডিয়া খেলা হলে টস করলে যদি বাংলাদেশ টসে জিতে তাহলে সে ব্যাটিং করবে, কিন্তু আগে থেকে তো বলা যাচ্ছে না যে কে ব্যাটিং করবে। তাহলে সেটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষার ফলাফল কি কি আছে সেটা আগে থেকে জানা থাকে কিন্তু কোন ফলাফলটা আসবে সেটা নিশ্চিত ভাবে বলা যায় না। আমি একটা কয়েন নিক্ষেপ করলাম, কয়েনের মধ্যে দুটো অপশন আছে, অথবা আমি ছক্কা, হ্যাঁ ছয়, যে লুডু বললাম লুডুদের মধ্যে ছয়টা সংখ্যা আছে 1 থেকে 6। এখন আমি ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা হবে সেটা আমরা জানি, তার মানে ফলাফল 6টা আসতে পারে, কিন্তু কোনটা আসবে সেটা তো আমি জানি না। ছক্কা নিক্ষেপ করলাম 1ও আসতে পারে 6ও আসতে পারে। তাহলে এই যে পরীক্ষাটা এটা হচ্ছে একটা দৈর্ঘ্য পরীক্ষা, যেমন এখানে বলা হয়েছে মুদ্রা নিক্ষেপ পরীক্ষা একটা দৈর্ঘ্য পরীক্ষা। এরপর ঘটনা কাকে বলে, ঘটনা জিনিসটা হচ্ছে কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের ঘটনাকে সমাবেশ বলে, সমাবেশকে ঘটনা বলে। যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে 3 আসতে পারে, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা ঘটনা বলে। একটা ছক্কা নিক্ষেপ করলে 4ও আসতে পারে, 5ও আসতে পারে, প্রত্যেকটা এক একটা ঘটনা। ঠিক আছে, মানে যতগুলো ফলাফল হতে পারে প্রত্যেকটাই হচ্ছে এক একটা ঘটনা, এটুকু বুঝছো তোমরা? এবার হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাটা কি, কোন পরীক্ষায় যে ঘটনা অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা ঘটে ঘটনা বলে। যেমন আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে, পূর্ব দিকে উঠবে, আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, এই যে স্যার বললাম আগামীকাল সূর্য পূর্ব দিকে উঠবে, তার মানে এটা হচ্ছে নিশ্চিত ঘটনা।
আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে এক। নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে এক। এরকম আরো অনেক নিশ্চিত ঘটনা আছে, ঠিক আছে? যদি বলি যে আগামীকাল সূর্য পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরে ঘুরবে, এটা একটা নিশ্চিত ঘটনা। আগামীকালও পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরবে। যদি বলি যে আগামীকাল সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরবে, এটাও নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে এক। এবার আসো অসম্ভব ঘটনা। কোন পরীক্ষায় যে ঘটনা কখনই ঘটবে না সেটা হচ্ছে অসম্ভব ঘটনা। যেমন হচ্ছে আগামীকাল সূর্য পূর্ব পশ্চিম দিক থেকে উঠবে, সূর্য কখনো পশ্চিম দিক থেকে উঠে না, তাহলে এটা একটা অসম্ভব ঘটনা। আর অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে শূন্য। অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে শূন্য। আচ্ছা, তাহলে তোমরা এই যে নিশ্চিত ঘটনা অসম্ভব ঘটনা এটা বুঝছো? আচ্ছা, এরপর সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য ঘটনা জিনিসটি কি একটু দেখো। কোন পরীক্ষায় ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হলে ওই ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। আবার বলি, কোন পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হলে ওই ঘটনাগুলোকে সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় হেড বা টেল আসার সম্ভাবনা সমান, তাই হেড এবং টেল আসার ঘটনা দুটি সমসম্ভাব্য ঘটনা। আই মিন কি বলছে, আমরা একটা কয়েন যদি নিক্ষেপ করি, হয় হেড আসবে না হয় টেল আসবে, যে কোনো একটা তো আসবে, একটা তো অবশ্যই আসবে। তো তাহলে একটা সাপেক্ষে আরেকটা সমান ঘটনা। বা একটা ছক্কা নিক্ষেপ করলাম, 1 থেকে 6 যে কোনো সংখ্যায় আসতে পারে, তার মানে প্রত্যেকটা সংখ্যা আসার সম্ভাবনা সমান। 1 আসার সম্ভাবনা যা, 5 আসার সম্ভাবনাও তা। একটা কয়েন যদি নিক্ষেপ করি, হেড আসার সম্ভাবনা যা, টেল আসার সম্ভাবনাও তা, এপিটোপিট আসার সম্ভাবনা সেম। এটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। এবার আসো নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র জিনিসটি কি? কোন দ্রব্য পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। আবার বলি, কোন দ্রব্য পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। কিরকম দেখো, নমুনা ক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করা হয়। নমুনা ক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করা হয়। ধরো একটা ছক্কা যদি নিক্ষেপ করি, একটা ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হচ্ছে 6টি, কারণ আমরা জানি একটা ছক্কার মধ্যে 1 থেকে 6 আছে। তাহলে সেটার জন্য নমুনা ক্ষেত্র হবে 1 থেকে 6 পর্যন্ত। এবার দেখো, নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। নমুনা বিন্দু কাকে বলে? নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে নমুনা বিন্দু বলে। যেমন একটি মুদ্রা একবার নিক্ষেপ পরীক্ষায় নমুনা ক্ষেত্র এস সমান হচ্ছে হেড টেল। একটা মুদ্রা যদি একবার নিক্ষেপ করি, তাহলে হয় হেড উঠবে টেল উঠবে, তার মানে যতগুলো ফলাফল আছে সবগুলোই হচ্ছে নমুনা বিন্দু, হেড আর টেল। হেড হচ্ছে একটা নমুনা বিন্দু, টেল হচ্ছে আরেকটা নমুনা বিন্দু, আর এগুলোকে মিলে একসাথে বলে নমুনা ক্ষেত্র। তাহলে একটা কয়েন যদি আমি একবার নিক্ষেপ করি, দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হেড উঠবে না হয় টেল উঠবে, আর হেড টেল কে একসাথে বলবো নমুনা ক্ষেত্র, আলাদা আলাদা ভাবে বলবো নমুনা বিন্দু। অনুকূল ফলাফল জিনিসটা কি? কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষের ফলাফলকে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলে। কিরকম সেটা? কোন পরীক্ষায় একটা ঘটনার সপক্ষে ফলাফলকে উক্ত ঘটনার অনুকূল ফলাফল বলে। যেমন আমরা যদি বলি একটা ছক্কা নিক্ষেপ করলাম, লুডো খেলায় একটা ছক্কা নিক্ষেপ করলাম, বিজয় সংখ্যা আসবে, হ্যাঁ সেটা ফলাফল হচ্ছে 3টা, তার মানে এই 3টা হচ্ছে অনুকূল ফলাফল। কিরকম দেখো, একটা ছক্কা নিক্ষেপ করলে যদি 1 উঠে তাও বিজোড় সংখ্যা, যদি 3 উঠে তাও বিজোড় সংখ্যা, আবার যদি 5 উঠে তাও কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে 1, 3 এবং 5, 1, 3 এবং 5 এই 3টা হচ্ছে পরস্পর অনুকূল ফলাফল। আবার একই রকম যদি বলি যে একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কত, একটা ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যার অনুকূল ফলাফল 3টা, কি কি সেটা? 2, 4 এবং 6। একটা ছক্কা নিক্ষেপ করলে অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনাও 3টা, সেটা হচ্ছে 2, 4 এবং 6। তাহলে আশা করি অনুকূল ফলাফল তোমরা সবাই বুঝছো। এখানটাতে আসলে এটা বোঝার জন্য স্যার শেয়ার করলাম,
সম্ভাবনার গাণিতিক সংজ্ঞা, মানে এই যে সম্ভাবনা আছে এই সম্ভাবনাটার একটাই সূত্র আছে যেটা দিয়ে আমরা সকল ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে উপাদান সংখ্যা ভাগ নমুনা ক্ষেত্রের সকল উপাদান সংখ্যা, ঠিক আছে, এন অফ এ ভাগ এন অফ এস। নমুনা ক্ষেত্র তৈরি পদ্ধতি, নমুনা ক্ষেত্র কিভাবে আমরা বানাই, নমুনা ক্ষেত্র তৈরির ক্ষেত্রে এই জিনিসটা আমাদের লাগবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা নমুনা ক্ষেত্র কিভাবে বানাবো। নমুনা ক্ষেত্র তৈরির ক্ষেত্রে সার্বজনীন পদ্ধতি হচ্ছে কার্টেসীয় গুণজ পদ্ধতি, দুইবার নিক্ষেপ পরীক্ষা নমুনা ক্ষেত্র। একটু খেয়াল করো, তুমি যদি একটা কয়েন নিক্ষেপ করো তাহলে হেড আর টেল আসবে, এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আবার যদি আরেকটা কয়েন নিক্ষেপ করো তাও কিন্তু হেড আর টেল আসবে, নমুনা ক্ষেত্র। এখন দুইটা কয়েন যদি একসাথে নিক্ষেপ করো বা একটা কয়েন যদি দুইবার নিক্ষেপ করো তাহলে টোটাল নমুনা ক্ষেত্র কত, এটা কার্টেসীয় গুণজের মতো গুণ করে ফেলবা। দেখো, এইচ এর সাথে এইচ বসাও, এইচ এর সাথে টি বসাও, হয়ে গেল, টি এর সাথে এইচ বসাও, টি এর সাথে টি বসাও, এই চারটা হচ্ছে নমুনা বিন্দু, আর এই সবগুলো হচ্ছে দুবার যদি নিক্ষেপ করি কোন একটা কয়েন সেটা নমুনা ক্ষেত্র। তাহলে শিক্ষার্থীরা আশা করি এই এই স্যার যে কথাগুলো বললাম এগুলো তোমরা বুঝতেছো। এবার একটু দেখো, এরপর দেখো এখানে একটা কাজ আসছে, একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো, একটি মুদ্রা যদি তিনবার নিক্ষেপ করা হয়, একটি মুদ্রা যদি তিনবার নিক্ষেপ করা হয় তাহলে সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি অঙ্কন করে নমুনা ক্ষেত্রটি লিখো। একটা মুদ্রা আমি তিনবার নিক্ষেপ করলাম, একটা মুদ্রা যদি তিনবার নিক্ষেপ করি তাহলে আমরা কি কি নমুনা ক্ষেত্র পাচ্ছি বা কি কি নমুনা বিন্দু পাচ্ছি, একটু দেখো। দেখতে পাচ্ছি না, এই যে এখন একটু খেয়াল করো, দেখা যাচ্ছে? Yes sir. প্রথমে মুদ্রা তিনটিকে তিন ধাপে হিসাব বিবেচনা করি। প্রথমে তুমি একটা মুদ্রার কথা চিন্তা করো, হ্যাঁ, কিরকম দেখো, আমরা এখন কি শিখতেছি, আমরা শিখতেছি তিনটা কয়েন যদি একসাথে নিক্ষেপ করি কতগুলো নমুনা ক্ষেত্র হবে, এই জাতীয় প্রশ্ন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যার এই টপিকটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি, তিনটা কয়েন যদি একসাথে নিক্ষেপ করি তাহলে কতগুলো নমুনা বিন্দু হবে। দেখো, প্রথমে তুমি একটা কয়েন নিক্ষেপ করবা, যদি আমরা প্রথমে একটা কয়েন নিক্ষেপ করি তাহলে দুইটা দুইটা নমুনা বিন্দু দেখা যাচ্ছে না। আমরা যদি আচ্ছা এখন দেখতেছো, এখন দেখতেছো তোমরা? আচ্ছা এবার দেখো, আমরা এখন শিখতে চাচ্ছি যে তিনটা কয়েন যদি একসাথে নিক্ষেপ করি তাহলে কতগুলো নমুনা ক্ষেত্র হবে। প্রথম কয়েন যদি আমরা নিক্ষেপ করি, টস করি, তাহলে দেখো একবার হেড উঠবে একবার টেল উঠবে। প্রথম মুদ্রার পিঠ, একবার হেড একবার টেল, ঠিক আছে। এখন আবার যদি নিক্ষেপ করি, মানে তিনটা কয়েন তো নিক্ষেপ করা হয়েছে, আবার যদি হেড থেকে হিসেব করি তাহলে একবার হেড একবার টেল, আবার টেল থেকেও কিন্তু হেড টেল হিসেব করা যাচ্ছে। মানে হচ্ছে প্রত্যেকটা নমুনা বিন্দু থেকে দুটো করে সম্ভাবনা হতে পারে, একবার হেড একবার টেল, একবার হেড একবার টেল। এভাবে করি তুমি কিন্তু অনেকগুলো নমুনা ক্ষেত্র পাচ্ছ। টোটাল নমুনা ক্ষেত্র কয়টা হবে দেখো, 1 2 3 4 5 6 7 8। আমরা যদি তিনটা কয়েন একসাথে নিক্ষেপ করি অথবা একটা কয়েন যদি তিনবার নিক্ষেপ করি আমরা টোটাল আটটা নমুনা ক্ষেত্র, টোটাল আটটা নমুনা বিন্দু পাবো। এই কথাটুকু তোমরা বুঝছো? এই কথাটুকু ক্লিয়ার কিনা সবাই?
Yes, sir, clear. Airport. Sir, clear. আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে এখানে? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা একটু দেখো স্যার, একটু আগে তোমাদের যেটা বললাম, আমরা একটা ছক্কা যদি নিক্ষেপ করি, এই যে এখানে একটা ছক্কা দেখা যাচ্ছে, একটা ছক্কা যদি নিক্ষেপ করি, এই ছক্কাটা যদি আমরা নিক্ষেপ করি তাহলে আমরা কয়টা জিনিস পাব? একটি নিরপেক্ষ ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে আমরা কয়েকটা সমস্যা পাচ্ছি। দেখো একটা ছক্কা যদি নিক্ষেপ করি, চার আসার সম্ভাবনা কত হতে পারে? বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত হতে পারে? চার অথবা চারের বেশি আসার সম্ভাবনা কত হতে পারে? পাঁচের কম আসার, মানে পাঁচের কম সংখ্যা আসার সম্ভাবনা কত হতে পারে? এই যে কয়েকটা সমস্যা, তোমরা কি এই সমস্যাগুলো ব্যাখ্যা করতে পারবা? এরপর দেখো দৈবী পরীক্ষা কি, আমরা সেটা দেখলাম, অনুকূল ফলাফল, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, আমরা এই জিনিসটা শিখলাম যে দৈবী পরীক্ষা কি, অনুকূল ফলাফলটা কি, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এই জিনিসটা কি, তারপর হচ্ছে সম্ভাবনার মান সর্বোচ্চ কত, সম্ভাবনার মান সর্বোচ্চ হচ্ছে এক আর সর্বনিম্ন হচ্ছে শূন্য। দুটি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি, পাঁচ নম্বর প্রশ্নটা, দুটি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে কয়টা নমুনা বিন্দু ঘটতে পারে? আমরা জানি দুটি মুদ্রা যদি একসাথে নিক্ষেপ করি তাহলে চারটা নমুনা বিন্দু হবে, সেটা হচ্ছে খ নাম্বারটা, এই যে যেটাতে কাসর গুলো কাসর দেওয়া আছে, এই এই নাম্বারটা হচ্ছে কারেক্ট, যে হেড 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 টেল টেল হেড টেল টেল। এবার ছয় নম্বর প্রশ্নটা দেখো, একটি ছক্কা যদি আমি একবার নিক্ষেপ করি তাহলে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল কত? আমরা আজকে যেটা বললাম সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা স্যার সলভ করতে পারবো, যে কেউ সলভ করতে পারবে, তোমরা নিজেরাই সলভ করতে পারবা। একটি ছক্কা যদি আমরা একবার নিক্ষেপ করি তাহলে বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল কত? প্রথম কথা হচ্ছে বিজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা কয়টা আছে? তিনটা। মোট ফলাফল কয়টা? ছয়টা, কারণ সংখ্যা হচ্ছে এক থেকে ছয়, আর বিজোড় সংখ্যা আসার ফলাফল হচ্ছে তিনটা, সেটা হচ্ছে এক তিন পাঁচ, তার মানে হচ্ছে ছয় ভাগের তিন হবে। তাহলে আজকে স্যার যে ক্লাসটা করলাম এখানটাতে সম্ভাবনার যে কথাগুলো বলছি সেগুলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে স্যারকে বলবে, আর স্যার যে সংখ্যাগুলো বললাম, যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিলাম, এটা একটু প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ের সম্ভাবনার চ্যাপ্টারের আজকে ক্লাসের মতো করে যেই ম্যাথগুলো আছে সেগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা অনেকগুলো সমস্যার সমাধান করতে পারবে। নেক্সট ক্লাসগুলোতে সম্ভাবনার আর একটু ডিটেলস, অনেকগুলো আরও কিছু টপিক বাকি আছে, সেই টপিকগুলো স্যার বুঝিয়ে বলবো, ইনশাল্লাহ সেগুলো তোমরা সলভ করতে পারবে।